بسم الله الرحمن الرحيم. ربما يود الذين كفروا لو كانوا مسلمين. ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون. وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم. ما تسبق من أمة أجلها وما يستأخرون. بسم الله الرحمن الرحيم. এমন এক সময় আসা বিচিত্র নয় যখন আজ যারা ইসলামের দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে তারা অনুশোচনা করে বলবে, হায় যদি আমরা আনুগত্যে শির নত করে দিতাম। ছেড়ে দাও এদেরকে, খানাপিনা করুক, আমোদ ফুর্তি করুক এবং মিথ্যা প্রত্যাশা এদেরকে ভুলিয়ে রাখুক। শীঘ্রই এরা জানতে পারবে, ইতিপূর্বে আমি যে জনবসতি ধ্বংস করেছি তার জন্যে একটি বিশেষ কর্ম অবকাশ লেখা হয়ে গেছিল। কোন জাতি তার নিজের নির্ধারিত সময়ের পূর্বে যেমন ধ্বংস হতে পারে না, তেমনি সময় এসে যাওয়ার পরে অব্যাহতিও পেতে পারে না। وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون. لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين. ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. هيرا بولي اوهي جار پرتی بانی آبوتی نهوئے چھے تمی نشجو یومات جودی تمی شتو بادی ہوئے تھاکو تاہولے آما دے شامنے فرشتہ دیر کے آنچھونا کینو আমি ফেরেশতাদেরকে এমনি অবতীর্ণ করি না, তারা যখনই অবতীর্ণ হয় সত্য সহকারে অবতীর্ণ হয়, তারপর লোকদেরকে আর অবকাশ দেয়া হয় না। আর এই বাণী, একে তো আমি অবতীর্ণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. كذلك نسلكه في قلوب المجرمين. لا يؤمنون به وقد خلت سنة الأولين. ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون. হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি অতীতের অনেক সম্প্রদায়ের মধ্যে রসুল পাঠিয়েছিলাম। তাদের কাছে কোন রসুল এসেছে এবং তারা তাকে বিদ্রুপ করেনি এমনটি কখনো হয়নি। এ বাণী অপরাধীদের অন্তরে আমি এভাবে লৌহ শলাকার মতো প্রবেশ করাই। তারা এর প্রতি ইমান আনে না। এই ধরনের লোকদের এ রীতি প্রাচীনকাল থেকে চলে আসছে। যদি আমি তাদের সামনে আকাশের কোনো দরজা খুলে দিতাম এবং তারা দিন দুপুরে তাতে আরোহণ করতে থাকত, তবু তার এ কথাই বলত, আমাদের দৃষ্টি বিভ্রম হচ্ছে, বরং আমাদের উপর জাদু করা হয়েছে। ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين وحفظناها من كل شيطان رجيم إلا من استرق السمع فأتبعه شهاب مبين والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معائش ومن لستم له برازقين. আকাশে আমি অনেক মজবুত দুর্গ নির্মাণ করেছি, দর্শকদের জন্য সেগুলো সুসজ্জিত করেছি এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে সেগুলো সংরক্ষণ করেছি। কোনো শয়তান সেখানে অনুপ্রবেশ করতে পারে না, তবে আড়ি পেতে বা চুরি করে কিছু শুনতে পারে। আর যখন সে চুরি করে শোনার চেষ্টা করে, তখন একটি জ্বলন্ত অগ্নিশিখা তাকে ধাওয়া করে। পৃথিবীকে আমি বিস্তৃত করেছি,
তার মধ্যে পাহাড় স্থাপন করেছি, সকল প্রজাতির উদ্ভিদ তার মধ্যে সুনির্দিষ্ট পরিমাণে উৎপন্ন করেছি এবং তার মধ্যে জীবিকার উপকরণাদি সরবরাহ করেছি তোমাদের জন্যেও এবং এমন বহু সৃষ্টির জন্যেও যাদের আহারদাতা তোমরা নও। شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين وإنا لنحن نحيي ونميت ونحن الوارثون ونحن الوارثون ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين وإن ربك هو يحشرهم إنه حكيم عليم এমন কোন জিনিস নেই যার ভান্ডার আমার কাছে নেই এবং আমি যে জিনিস অবতীর্ণ করি একটি নির্ধারিত পরিমাণ করে থাকি বৃষ্টিবাহী বায়ু আমি পাঠাই তারপর আকাশ থেকে আমি বর্ষণ করি এবং এ পানি দিয়ে তোমাদের পিপাসা মিটাই এ সম্পদের ভাণ্ডার তোমাদের হাতে নেই জীবন মৃত্যু আমি দান করি এবং আমি হব সবার উত্তরাধিকারী তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে আমি দেখে রেখেছি এবং পরবর্তী আগমনকারীরাও আমার দৃষ্টি সমক্ষে আছে অবশ্যই তোমার রব তাদের সবাইকে একত্র করবেন তিনি জ্ঞানময় ও সব কিছু জানেন ولقد خلقنا الإنسان من صلصال من حمأ مسنون والجان خلقناه من قبل من نار السموم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين আমি মানুষ সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে আর এর আগে জিনদের সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে তারপর তখনকার কথা স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন আমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে একটি মানুষ সৃষ্টি করছি যখন আমি তাকে পূর্ণ অবয়ব দান করব এবং তার মধ্যে আমার রূহ থেকে কিছু ফুঁকে দেব তখন তোমরা সবাই তার সামনে সিজদায় অবনত হও সেমতে সকল ফেরেশতা একযোগে তাকে সিজদা করল ইবলিস ছাড়া কারণ সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال رب بما أغويتني لو زينن لهم في الأرض ولو غفينهم أجمعين إلا عبادك منهم المخلصين الله جيجش كولين هبليس تمار كي هلو তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না সে জবাব দিল এমন একটি মানুষকে সিজদা করা আমার মনোপুত নয় যাকে তুমি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে সৃষ্টি করেছ আল্লাহ বললেন তবে তুমি বের হয়ে যাও এখান থেকে কেননা তুমি ধিক্কৃত আর এখন কর্মফল দিবস পর্যন্ত তোমার ওপর অভিসম্পাত সে আরজ করল হে আমার রব যদি তাই হয় তাহলে সেই দিন পর্যন্ত আমাকে অবকাশ দাও যেদিন সকল মানুষকে পুনর্বার উঠানো হবে বললেন ঠিক আছে তোমাকে অবকাশ দেয়া হলো সেদিন পর্যন্ত যার সময় আমার জানা আছে সে বলল হে আমার রব তুমি যেমন আমাকে বিপদগামী করলে
ঠিক তেমনি ভাবে আমি পৃথিবীতে এদের জন্য প্রলোভন সৃষ্টি করে এদের সবাইকে বিপদগামী করব। তবে এদের মধ্য থেকে তোমার যেসব বান্দাকে তুমি নিজের জন্য নির্বাচিত করে নিয়েছ তাদের ছাড়া। قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم بولين এটি আমার নিকট পৌঁছবার সোজা পথ। অবশ্য যারা আমার প্রকৃত বান্দা হবে তাদের উপর তোমার কোনো জোর খাটবে না, তোমার জোর খাটবে শুধুমাত্র এমন বিপদগামীদের উপর যারা তোমার অনুসরণ করবে, এবং তাদের সবার জন্য রয়েছে জাহান্নামের শাস্তির অঙ্গীকার। এ জাহান্নাম সাতটি দরজা বিশিষ্ট, প্রত্যেকটি দরজার জন্য তাদের মধ্য থেকে একটি অংশ নির্ধারিত করে দেওয়া হয়েছে। إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين অন্যদিকে মুত্তাকিরা থাকবে বাগানে ও নিছয়নী সমূহে, এবং তাদেরকে বলা হবে তোমরা এগুলোতে প্রবেশ করো শান্তি ও নিরাপত্তার সাথে। তাদের মনে যে সামান্য কিছু মনোমালিন্য থাকবে তা আমি বের করে দেব। তারা পরস্পর ভাই ভাই পরিণত হয়ে মুখোমুখি আসনে বসবে, সেখানে তাদের না কোনো পরিশ্রম করতে হবে আর না তারা সেখানে থেকে বহিষ্কৃত হবে। হে নবী, আমার বান্দাদেরকে জানিয়ে দাও যে আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময়, কিন্তু এ সঙ্গে আমার আজাব ও ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون قالوا لا توجل إنا نبشرك بغلام عليم قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون قالوا بشرناك بالحق فلا تكن من القانطين قال ومن يقنط من رحمة ربه إلا الضالون قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين আর তাদেরকে ইব্রাহিমের মেহমানদের কাহিনী একটু শুনিয়ে দাও। যখন তার এলো তার কাছে এবং বলল সালাম তোমার প্রতি, সে বলল আমরা তোমাদের দেখে ভয় পাচ্ছি। তারা জবাব দিল ভয় পেও না, আমরা তোমাকে এক পরিণত জ্ঞান সম্পন্ন পুত্রের সুসংবাদ দিচ্ছি। ইব্রাহিম বলল তোমরা কি বার্ধক্য অবস্থায় আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ? একটু ভেবে দেখো তো এ কোন ধরনের সুসংবাদ তোমরা আমাকে দিচ্ছ। তারা জবাব দিল আমরা তোমাকে সত্য সুসংবাদ দিচ্ছি, তুমি নিরাশ হয়ো না। ইব্রাহিম বলল পথভ্রষ্ট লোকেরাই তো তাদের রবের রহমত থেকে নিরাশ হয়। তারপর ইব্রাহিম জিজ্ঞেস করল হে আল্লাহর প্রেরিতরা তোমরা কোন অভিযানে বের হয়েছ? তারা বলল আমাদের একটি অপরাধী সম্প্রদায়ের দিকে পাঠানো হয়েছে, শুধুমাত্র লুতের পরিবার বর্গ এর অন্তর্ভুক্ত নয়, তাদের সবাইকে আমরা বাঁচিয়ে নেব তার স্ত্রী ছাড়া, যার জন্যে আল্লাহ বলেন আমি স্থির করেছি সে কিছু অবস্থানকারীদের সাথে থাকবে। قال إنكم قوم منكرون قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون
واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين. প্রেরিতরা যখন লুতের পরিবারের কাছে পৌঁছল তখন সে বলল, আপনারা অপরিচিত মনে হচ্ছে? তারা জবাব দিল, না, বরং আমরা তাই এনেছি যার আশার ব্যাপারে এরা সন্দেহ করছিল। আমরা তোমাকে যথার্থই বলছি, আমরা সত্য সহকারে তোমার কাছে এসেছি। কাজী এখন তুমি কিছু রাত থাকতে নিজের পরিবারবর্গকে নিয়ে বের হয়ে যাও এবং তুমি তাদের পেছনে পেছনে চলো। তোমাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায়। ব্যাস সোজা চলে যাও যেদিকে যাবার জন্যে তোমাদের হুকুম দেয়া হচ্ছে। আর তাকে আমি ফয়সালা পৌঁছে দিলাম যে সকাল হতে হতে এদেরকে সমূলে ধ্বংস করে দেয়া হবে। واتقوا الله ولا تخزون قالوا أولم ننهك عن العالمين قال هؤلاء بناتي إن كنتم فاعلين. ইত্যবশরে নগরবাসীরা মহা উল্লাসে উচ্ছ্বসিত হয়ে লুতের বাড়ি চড়াও হল। লুত বলল, ভাইরা আমার, এরা হচ্ছে আমার মেহমান, আমাকে বেইজ্জত করো না, আল্লাহকে ভয় করো, আমাকে লাঞ্ছিত করো না। তারা বলল, আমরা না তোমাকে বারবার মানা করেছি, সারা দুনিয়া ঠিকেদারি নিও না। লুত লাচার হয়ে বলল, যদি তোমাদের একান্তই কিছু করতেই হয় তাহলে এই যে আমার মেয়েরা রয়েছে। وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين وإنها لبسبيل مقيم إن في ذلك لآية للمؤمنين وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين. তোমার জীবনে কসম হে নবী, সে সময় তারা যেন একটি নেশায় বিভোর হয়ে মাতালে মতো আচরণ করে চলছিল। অবশেষে প্রভাত হতেই একটি বিকট আওয়াজ তাদেরকে আঘাত করল এবং আমি সেই জনপদটি ওলট পালট করে রেখে দিলাম আর তাদের উপর পোড়া মাটির পাথর বর্ষণ করলাম। প্রজ্ঞাবান ও বিচক্ষণ লোকদের জন্য এ ঘটনার মধ্যে বিরাট নিদর্শন রয়েছে। আর সেই এলাকাটি যেখানে এটা ঘটেছিল তা লোক চলাচলের পথের পাশে অবস্থিত। ইমানদার লোকদের জন্য এর মধ্যে শিক্ষার বিষয় রয়েছে। আর আকাবাসীরা জালেম ছিল, কাজী দেখে নাও আমিও তাদের ওপর প্রতিশোধ নিয়েছি। আর এ উভয় সম্প্রদায় বিরান এলাকা প্রকাশ্য পথের ধারে অবস্থিত। ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم. হিজর বাসীরা রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল, আমি তাদের কাছে আমার নিদর্শন পাঠাই, নিশানি দেখাই, কিন্তু তারা সবকিছু উপেক্ষা করতে থাকে। তারা পাহাড় কেটে কেটে গৃহ নির্মাণ করত এবং নিজেদের বাসস্থানে একেবারে নিরাপদ নিশ্চিন্ত ছিল। শেষ পর্যন্ত প্রভাত হতেই একটি প্রচণ্ড বিস্ফোরণ তাদের আঘাত হানল এবং তাদের উপার্জন তাদের কোনো কাজে লাগল না। আমি পৃথিবী ও আকাশকে এবং তাদের মধ্যেকার সকল জিনিসকে সত্য ছাড়া অন্য কিছুর ভিত্তিতে সৃষ্টি করিনি
এবং ফয়সালার সময় নিশ্চিতভাবে আসবে। কাজী হে মোহাম্মদ, এই লোকদের আজেবাজে আচরণগুলোকে ভদ্রভাবে উপেক্ষা করে যাও, নিশ্চিতভাবে তোমার রব সর্বশ্রেষ্ঠ এবং সবকিছু জানেন। وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَى مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ وَقُلْ إِنِّي أَنَا النَّذِيرُ الْمُبِينُ আমি তোমাকে এমন সাতটি আয়াত দিয়ে রেখেছি যা বারবার আবৃত্তি করার মতো, এবং তোমাকে দান করেছি মহান কোরআন। আমি তাদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণীর লোকদের দুনিয়ার যে সম্পদ দিয়েছি সেদিকে তুমি চোখ উঠিয়ে দেখো না, এবং তাদের অবস্থা দেখে মনক্ষুণ্ণ হও না। তাদের বাদ দিয়ে মুমিনদের প্রতি ঘনিষ্ঠ হও এবং অমান্যকারীদেরকে বলে দাও আমি প্রকাশ্য সতর্ককারী। كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين এটা ঠিক তেমনি ধরনের সতর্কীকরণ যেমন সেই বিভক্তকারীদের দিকে আমি পাঠিয়েছিলাম যারা নিজেদের কোরআনকে খণ্ড বিখণ্ড করে ফেলে। তোমার রবের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞেস করব তোমরা কি কাজে নিয়োজিত ছিলে। কাজী হে নবী, তোমাকে যে বিষয়ের হুকুম দেয়া হচ্ছে তা সরবে প্রকাশ্যে ঘোষণা করো, এবং শিরিককারীদের মোটেই পরোয়া করো না। যেসব বিদ্রূপকারী আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে গণ্য করে, তোমাদের পক্ষ থেকে তাদের ব্যবস্থা করার জন্য আমি যথেষ্ট, শীঘ্রই তারা জানতে পারবে। আমি জানি এরা তোমার সম্বন্ধে যেসব কথা বানিয়ে বলে তাতে তুমি মনে ভীষণ ব্যথা পাও। এর প্রতিকার এই যে তুমি নিজের রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করতে থাকো, তার সকাশে শিস্তাবনত হও, এবং যে চূড়ান্ত সময়টি আসা অবধারিত সেই সময় পর্যন্ত নিজের রবের বন্দুকি করে যেতে থাকো। بسم الله الرحمن الرحيم أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون بسم الله الرحمن الرحيم এসে গেছে আল্লাহর ফয়সালা, এখন আর একে ত্বরান্বিত করতে বলো না। পবিত্র তিনি এবং এরা যে শিরিক করছে তার ঊর্ধ্বে তিনি অবস্থান করেন। তিনি এ রুহকে তার নির্দেশ অনুসারে ফেরেশতাদের মাধ্যমে তার বান্দাদের মধ্য থেকে যার উপর চান নাসিল করেন। জানিয়ে দাও, আমি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই, কাজেই তোমরা আমাকেই ভয় করো। তিনি আকাশ ও পৃথিবীকে সত্য সহকারে সৃষ্টি করেছেন, এরা যে শিরিক করছে তার অবস্থান তার অনেক ঊর্ধ্বে। خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس তিনি মানুষকে সৃষ্টি করেছেন ছোট্ট একটি ফোঁটা থেকে,
তারপর দেখতে দেখতে সে এক কলহপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছে। তিনি পশু সৃষ্টি করেছেন, তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য পোশাক, খাদ্য এবং অন্যান্য নানাবিধ উপকারিতা। তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য সৌন্দর্য। যখন সকালে তোমরা তাদেরকে চারণভূমিতে পাঠাও এবং সন্ধ্যায় তাদেরকে ফিরিয়ে আনো, তারা তোমাদের জন্য বোঝা বহন করে এমন সব জায়গায় নিয়ে যায় যেখানে তোমরা কঠোর প্রাণান্ত পরিশ্রম না করে পৌঁছতে পারো না। আসলে তোমার রব বড়ই স্নেহশীল ও করুণাময়। তোমাদের আরোহণ করার এবং তোমাদের জীবনে শোভা সৌন্দর্য সৃষ্টির জন্য তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন। তিনি তোমাদের উপকারার্থে আরো অনেক জিনিস সৃষ্টি করেছেন যেগুলো তোমরা জানোই না। আর যেখানে বাঁকা পথ রয়েছে সেখানে সোজা পথ দেখাবার দায়িত্ব আল্লাহর উপরই বর্তেছে। তিনি চাইলে তোমাদের সবাইকে সত্য সোজা পথে পরিচালিত করতেন। هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون। তিনি আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন, যা পান করে তোমরা নিজেরাও পরিতৃপ্ত হও এবং যার সাহায্যে তোমাদের পশুদের জন্য খাদ্য উৎপন্ন হয়। এ পানির সাহায্যে তিনি শস্য উৎপন্ন করেন এবং জয়তুন, খেজুর, আঙুর ও আরও নানাবিধ ফল জন্মান। এর মধ্যে যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য রয়েছে একটি বড় নিদর্শন। النهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون। তিনি তোমাদের কল্যাণের জন্য রাত ও দিন এবং সূর্য চন্দ্রকে বশীভূত করে রেখেছেন এবং সমস্ত তারকাও তারই হুকুমে বশীভূত রয়েছে। যারা বুদ্ধি বৃত্তিকে কাজে লাগায় তাদের জন্য রয়েছে এর মধ্যে প্রচুর নিদর্শন। আর এই যে বহু রং বেরঙের জিনিস তিনি তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন, এগুলোর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে তাদের জন্য যারা শিক্ষা গ্রহণ করে। وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون। তিনি তোমাদের জন্য সাগরকে করায়ত্ত করে রেখেছেন যাতে তোমরা তা থেকে তরতাজা গোশত নিয়ে খাও এবং তা থেকে এমন সব সৌন্দর্য সামগ্রী আহরণ করো যা তোমরা অঙ্গের ভূষণ রূপে পরিধান করে থাকো। তোমরা দেখছ সমুদ্রের বুক চিরে নৌযান চলাচল করে, এসব এজন্যে যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তার প্রতি কৃতজ্ঞ থাকো। তিনি পৃথিবীতে পাহাড় সমূহ গেঁড়ে দিয়েছেন যাতে পৃথিবী তোমাদের নিয়ে হেলে না পড়ে। তিনি নদী প্রবাহিত করেছেন এবং প্রাকৃতিক পথ নির্মাণ করেছেন যাতে তোমরা গন্তব্যে পৌঁছতে পারো। তিনি ভূপৃষ্ঠে পথ নির্দেশক চিহ্নসমূহ রেখে দিয়েছেন এবং তারকার সাহায্যে মানুষ পথ নির্দেশ পায়। أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون
তাহলে ভেবে দেখো তো, যিনি সৃষ্টি করেন এবং যে কিছুই সৃষ্টি করে না তার উভয় কি সমান? তোমরা কি সজাগ হবে না? যদি তোমরা আল্লাহর নিয়ামত সমূহ গুনতে চাও তাহলে গুনতে পারবে না। আসলে তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়, অথচ তিনি তোমাদের প্রকাশ্য জানেন এবং গোপনও জানেন। আর আল্লাহকে বাদ দিয়ে অন্য যেসব সত্তাকে তোমরা ডাকো তারা কোনো একটি জিনিসেরও স্রষ্টা নয়, বরং তারা নিজেরাই সৃষ্টি। তারা মৃত জীবিত নয় এবং তারা কিছুই জানে না তাদেরকে কবে পুনরায় জীবিত করে উঠানো হবে। إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم ألا ساء ما يزرون এক ইলাহি তোমাদের আল্লাহ, কিন্তু যারা আখিরাত মানে না তাদের অন্তরে অস্বীকৃতি বদ্ধমূল হয়ে গেছে এবং তারা অহংকারে ডুবে গেছে। নিঃসন্দেহে আল্লাহ তাদের সমস্ত কার্যকলাপ জানেন, যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে। তিনি তাদেরকে মোটেই পছন্দ করেন না যারা আত্মগরিমায় ডুবে থাকে। আর যখন কেউ তাদেরকে জিজ্ঞেস করে তোমাদের রবে কি জিনিস নাজিল করেছেন, তারা বলে জি এগুলো তো আগের কালের বস্তা পচা গপ্প। এসব কথা তারা এই জন্যে বলছে যে কিয়ামতের দিন তারা নিজেদের বোঝা পুরোপুরি উঠাবে, আবার সাথে সাথে তাদের বোঝাও কিছু উঠাবে যাদেরকে তারা অজ্ঞতার কারণে পথভ্রষ্ট করছে। দেখো কেমন কঠিন দায়িত্ব যা তারা নিজেদের মাথায় নিয়ে নিচ্ছে। قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم তাদের আগেও বহু লোক সত্যকে খাটো করে দেখাবার জন্যে এমনি ধরনের চক্রান্ত করেছিল। তবে দেখে নাও, আল্লাহ তাদের চক্রান্তি ইমারত সমুৎপাটিত করেছেন এবং তার ছাদ ওপর থেকে তাদের মাথার উপর ধসে পড়েছে এবং এমন দিক থেকে তাদের উপর আযাব এসেছে যেদিক থেকে তার আসার কোনো ধারণাই তাদের ছিল না। তারপর কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন এবং তাদেরকে বলবেন, বলো এখন কোথায় গেল আমার সেই শরিকরা যাদের জন্যে তোমরা সত্যপন্থীদের সাথে ঝগড়া করতে। যারা দুনিয়ায় জ্ঞানের অধিকারী হয়েছিল তারা বলবে, আজ কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনা ও দুর্ভাগ্য। الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين ها এমন কাফেরদের জন্য যারা নিজেদের উপর জুলুম করতে থাকা অবস্থায় যখন ফেরেশতাদের হাতে পাকড়াও হয় তখন সঙ্গে সঙ্গে অবাধ্যতা ত্যাগ করে আত্মসমর্পণ করে এবং বলে, আমরা তো কোনো দোষ করছিলাম না। ফেরেশতারা জবাব দেয়,
কেমন করে দোষ করছিলে না? তোমাদের কার্যকলাপ আল্লাহ খুব ভালো করেই জানেন। এখন যাও, জাহান্নামের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ো, ওখানে তোমাদের থাকতে হবে চিরকাল। সত্য বলতে কি, অহংকারীদের এই ঠিকানা বড়ই নিকৃষ্ট। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون অন্যদিকে যখন মুত্তাকিদেরকে জিজ্ঞেস করা হয় তোমাদের রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে, তারা জবাব দেয় সর্বোত্তম জিনিস নাজিল হয়েছে। এ ধরনের সৎ কর্মশীলদের জন্যে এ দুনিয়াতেও মঙ্গল রয়েছে এবং আখিরাতের আবাস তো তাদের জন্য অবশ্যই উত্তম। বড়ই ভালো আবাস মুত্তাকিদের, চিরন্তন অবস্থানের জান্নাত যার মধ্যে তারা প্রবেশ করবে। পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী এবং সবকিছুই সেখানে তাদের কামনা অনুযায়ী থাকবে। এ পুরস্কার দেন আল্লাহ মুত্তাকিদের জন্য। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون أمن متكدرك যাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা যখন মৃত্যু ঘটায় তখন বলে, তোমাদের প্রতি শান্তি, যাও নিজেদের কর্মকাণ্ডের বদৌলতে জান্নাতে প্রবেশ করো। হে মুহাম্মদ, এখন যে এরা অপেক্ষা করছে এক্ষেত্রে এখন ফেরেশতাদের এসে যাওয়া অথবা তোমার রবের ফয়সালা প্রকাশিত হওয়া ছাড়া আর কি বাকি রয়ে গেছে? এ ধরনের হটকারিতা এদের আগে আরো অনেক লোক করেছে। তারপর তাদের সাথে যা কিছু হয়েছে তা তাদের উপর আল্লাহর জুলুম ছিল না, বরং তাদের নিজেদেরই জুলুম ছিল যা তারা নিজেরাই নিজেদের উপর করেছিল। তাদের কৃতকর্মের অনিষ্টকারিতা শেষ পর্যন্ত তাদের উপরে আপতিত হয়েছে এবং যেসব জিনিসকে তারা ঠাট্টা করত সেগুলি তাদের উপর চেপে বসেছে। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين اي مشرك بولي الله چاہلے تار چھر آر کر عبادت عمرو کرتامنا আমাদের বাপ দাদারাও করত না এবং তার হুকুম ছাড়া কোনো জিনিসকেও হারাম গণ্য করত না। এদের আগের লোকেরাও এমনি ধরনের বাহানাবাজি চালিয়ে গেছে। তাহলে কি রসুলদের উপর সুস্পষ্ট বাণী পৌঁছে দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব আছে? প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রসুল পাঠিয়েছি এবং তার মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি যে আল্লাহর বন্দেগী করো এবং তাগুতের বন্দিগি পরিহার করো। তারপর তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ সঠিক পথের সন্ধান দিয়েছেন এবং কারোর উপর পথভ্রষ্টতা চেপে বসেছে। তারপর পৃথিবীর বুকে একটু ঘোরাফেরা করে দেখে নাও, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে? تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين
وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كاذبين إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون হে মোহাম্মদ, তুমি এদেরকে সঠিক পথে সন্ধান দেবার জন্যে যতই আগ্রহী হও না কেন, আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন তাকে আর সঠিক পথে পরিচালিত করেন না, আর এ ধরনের লোকদের সাহায্য কেউ করতে পারে না। এরা আল্লাহর নামে শক্ত কসম খেয়ে বলে, আল্লাহ কোনো মৃতকে পুনর্বার জীবিত করে উঠাবেন না। কেন উঠাবেন না? এ তো একটি ওয়াদা যেটি পুরা করা তিনি নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন, কিন্তু অধিকাংশ লোক জানে না। আর এটি হওয়া এই জন্যে প্রয়োজন যে এরা যে সত্যটি সম্পর্কে মতবিরোধ করছে আল্লাহ সেটি এদের সামনে উন্মুক্ত করে দেবেন, এবং সত্য অস্বীকারীরা জানতে পারবে যে তারাই ছিল মিথ্যাবাদী। এর সম্ভাবনার ব্যাপারে বলা যায়, কোনো জিনিসকে অস্থিতিশীল করার জন্যে এর চেয়ে বেশি কিছু করতে হয় না যে তাকে হুকুম দেই হয়ে যাও এবং তা হয়ে যায়। والذين هاجروا في الله من بعد ما ظلموا لنوبئنهم في الدنيا حسنه ولاجر الاخره اكبر لو كانوا يعلمون الذين صبروا على ربهم يتوكلون وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون যারা জুলুম সহ্য করার পর আল্লাহর খাতির হিজরত করে গেছে তাদেরকে আমি দুনিয়াতে ভালো আবাস দেব এবং আখিরাতে পুরস্কার তো অনেক বড়। হায় যে মুসলিমরা সবর করেছে এবং যারা নিজেদের রবের উপর ভরসা করে কাজ করছে, তারা যদি জানত কেমন চমৎকার পরিণাম তাদের জন্য অপেক্ষা করছে। হে মুহাম্মদ, তোমার আগে আমি যখনই রসুল পাঠিয়েছি মানুষই পাঠিয়েছি যাদের কাছে আমি নিজের ওহি প্রেরণ করতাম। যদি তোমরা নিজেরা না জেনে থাকো তাহলে বাণীওয়ালাদেরকে জিজ্ঞেস করো। بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون আগের রসুলদেরকেও আমি উজ্জ্বল নিদর্শন ও কিতাব দিয়ে পাঠিয়েছিলাম, এবং এখন এই বাণী তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি লোকদের সামনে সেই শিক্ষার ব্যাখ্যা বিশ্লেষণ করে যেতে থাকো যা তাদের জন্য অবতীর্ণ করা হয়েছে এবং যাতে লোকেরা নিজেরাও চিন্তা ভাবনা করে। তারপর যারা নবীর দাওয়াতে বিরোধিতায় নিকৃষ্টতম চক্রান্ত করছে তারা কি এ ব্যাপারে একেবারে নির্ভয় হয়ে গেছে যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে প্রথিত করে দেবেন না, অথবা এমন দিক থেকে তাদের উপর আজাব আসবে না যেদিক থেকে তার আশা ধারণা কল্পনাও তারা করেনি। أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون أثبا আচমকা চলাফেরার মধ্যে তাদেরকে পাকড়াও করবেন না, কিংবা এমন অবস্থায় তাদেরকে পাকড়াও করবেন না যখন তারা নিজেরাই আগামী বিপদের জন্যে উৎকণ্ঠায় দিন কাটাবে এবং তার হাত থেকে বাঁচার চিন্তায় সতর্ক হবে। তিনি যাই কিছু করতে চান তারা তাকে নিষ্ক্রিয় করার ক্ষমতা রাখে না। আসল ব্যাপার হচ্ছে তোমাদের রব বড়ই কোমল হৃদয় ও করুণাময়।
ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون আর তারা কি আল্লাহ সৃষ্ট কোনো জিনিসই দেখে না কিভাবে তার ছায়া ডাইনে বায়ে ঢলে পড়ে আল্লাহকে সিজদা করছে সবাই এভাবে দীনতার প্রকাশ করে চলছে পৃথিবী ও আকাশে যত সৃষ্টি আছে প্রাণ সত্তা সম্পন্ন এবং যত ফেরেশতা আছে তাদের সবাই রয়েছে আল্লাহর সামনে সিজদা অবনত তারা কখনো অবাধ্যতা প্রকাশ করে না ভয় করে নিজেদের রবকে যিনি তাদের উপরে আছেন এবং যা কিছু হুকুম দেয়া হয় সেই অনুযায়ী কাজ করে وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون আল্লাহর ফরমান হলো দুই ইলাহ গ্রহণ করো না ইলাহ তো মাত্র একজন কাজেই তোমরা আমাকে ভয় করো সব কিছুই তারই যা আকাশে আছে এবং যা আছে পৃথিবীতে এবং নিরবিচ্ছিন্ন ভাবে একমাত্র তারই দিন সমগ্র বিশ্ব জাহানে চলছে এরপর কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করবে তোমরা যে নিয়ামতি লাভ করেছ তা তো আল্লাহরই পক্ষ থেকে তারপর যখন তোমরা কোনো কঠিন সময়ের মুখোমুখি হও তখন তোমরা নিজেরাই নিজেদের ফরিয়াদ নিয়ে তাঁরই দিকে দৌড়াতে থাকো ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون কিন্তু যখন আল্লাহ সেই সময়কে হটিয়ে দেন তখন সহসাই তোমাদের একটি দল নিজেদের রবের সাথে অন্যকে এ অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে শরীক করতে থাকে যাতে আল্লাহর অনুগ্রহ অস্বীকার করা যায় বেশ ভোগ করে নাও শীঘ্রই তোমরা জানতে পারবে এরা যাদের প্রকৃত অবস্থা সম্পর্কে কিছুই জানে না আমার দেয়া রিজিক থেকে তাদের অংশ নির্ধারণ করে আল্লাহর কসম অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কেমন করে তোমরা মিথ্যা রচনা করেছিলে ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم এর আল্লাহর জন্য নির্ধারণ করে কন্যা সন্তান সুবহানাল্লাহ এবং নিজেদের জন্য নির্ধারণ করে তাদের কাছে যা কাঙ্ক্ষিত যখন এদের কাউকে কন্যা সন্তান জন্মের সুখবর দেয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায় এবং সে ভিতরে ভিতরে গুমড়ে মরতে থাকে লোকদের থেকে লুকিয়ে ফিরতে থাকে কারণ এই দুঃসংবাদের পর সে লোকদের মুখ দেখাবে কেমন করে ভাবতে থাকে অবমাননার সাথে মেয়েকে রেখে দেবে না তাকে মাটিতে পুঁতে ফেলবে দেখো কেমন খারাপ কথা যা এরা আল্লাহর উপর আরোপ করে
যারা আখেরাত বিশ্বাস করে না তারাই তো খারাপ গুণের অধিকারী হবার যোগ্য। আর আল্লাহর জন্যে তো রয়েছে মহত্তম গুণাবলী, তিনিই তো সবার উপর পরাক্রমশালী এবং জ্ঞানের দিক দিয়ে পূর্ণতার অধিকারী। ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون আল্লাহ যদি মানুষকে তাদের বাড়াবাড়ি করার জন্য সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন তাহলে ভূপৃষ্ঠে কোনো একটি জীবকেও ছাড়তেন না, কিন্তু তিনি সবাইকে একটি নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেন। তারপর যখন সেই সময়টি এসে যায় তখন তা থেকে এক মুহূর্ত আগে পিছে হতে পারে না। আজ এরা দুটি জিনিস আল্লাহর জন্য স্থির করছে যা এরা নিজেদের জন্য অপছন্দ করে, আর এদের কণ্ঠ মিথ্যা উচ্চারণ করে যে এদের জন্য শুধু মঙ্গলই মঙ্গল। এদের জন্য তো শুধু একটি জিনিসই আছে এবং তা হচ্ছে দোযখের আগুন, নিশ্চয়ই এদেরকে সবার আগে তার মধ্যে পৌঁছানো হবে। তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাহুয়া ওয়ালিয়্যুহুম আল-ইয়াওম ওয়ালাহুম আযাবুন আলীম وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون আল্লাহর কসম হে মুহাম্মদ, তোমার আগেও বহু জাতির মধ্যে আমি রসুল পাঠিয়েছি, এর আগেও এরকমই হতো। শয়তান তাদের খারাপ কার্যকলাপকে তাদের সামনে সুশোভন করে দেখিয়েছে এবং রসুলদের কথা তারা মানেনি। সেই শয়তানই আজ এদের অভিভাবক সেজে বসে আছে এবং এরা কঠিন শাস্তির উপযুক্ত হচ্ছে। আমি তোমার প্রতি কিতাব এজন্য অবতীর্ণ করেছি যাতে তুমি এ মতভেদের তাৎপর্য এদের কাছে সুস্পষ্ট করে তুলে ধরো, যার মধ্যে এরা ডুবে আছে। এ কিতাব পথ নির্দেশ রহমত হয়ে নাজিল হয়েছে তাদের জন্য যারা একে মেনে নেবে। আল্লাহ আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন এবং তার বদৌলতে তিনি সহসায় বৃত জমিতে প্রাণ সঞ্চার করেন, নিশ্চয়ই এর মধ্যে একটি নিদর্শন রয়েছে যারা শুনে তাদের জন্য। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون আর তোমাদের জন্য গবাদি পশুর মধ্যেও একটি শিক্ষা রয়েছে। তাদের পেট থেকে গোবর রক্তের মাসখানি বিদ্যমান একটি জিনিস আমি তোমাদের পান করাই, অর্থাৎ নির্ভেজাল দুধ, যা পানকারীদের জন্য বড়ই সুস্বাদু ও তৃপ্তিকর। অনুরূপভাবে খেজুর গাছ ও আঙুর লতা থেকেও আমি একটি জিনিস তোমাদের পান করাই যাকে তোমরা মাদকে পরিণত করো
এবং পবিত্র খাদ্য। বুদ্ধিমানদের জন্যে এর মধ্যে রয়েছে একটি নিশানি। আর দেখো, তোমার রব মৌমাছিদেরকে এ কথা ওহির মাধ্যমে বলে দিয়েছেন, তোমরা পাহাড় পর্বত গাছপালা ও মাচার উপর ছড়ানো লতা গুল্মে নিজেদের চাক নির্মাণ করো। ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير تار پر شاب رقمير فالي راش جوشو এবং নিজেদের রবের তৈরি করা পথে চলতে থাকো। এ মাছির ভেতর থেকে একটি বিচিত্র রঙের শরবত বের হয়, যার মধ্যে রয়েছে নিরাময় মানুষের জন্য। অবশ্যই এর মধ্যে একটি নিশানি রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। আর দেখো, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তারপরে তিনি তোমাদের মৃত্যু দান করেন, আবার তোমাদের কাউকে নিকৃষ্টতম বয়সে পৌঁছে দেয়া হয়, যখন সবকিছু জানার পরেও যেন কিছুই জানে না। প্রকৃত সত্য হচ্ছে আল্লাহই জ্ঞানী ও পরিপূর্ণ এবং ক্ষমতায়ও। والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت ايمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون আর দেখো, আল্লাহ তোমাদের একজনকে আরেকজনের উপর রিজিকের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তারপর যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তারা এমন নয় যে নিজেদের রিজিক নিজেদের গোলামদের দিকে ফিরিয়ে দিয়ে থাকে, যাতে উভয়ে এই রিজিকে সমান অংশীদার হয়ে যায়। তাহলে কেরা শুধু আল্লাহর অনুগ্রহ মেনে নিতে অস্বীকার করে? والله جعل لكم من أنفسكم أزواجا والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون আর আল্লাহই তোমাদের জন্য তোমাদের সমজাতীয় স্ত্রীদের সৃষ্টি করেছেন। তিনি স্ত্রীদের থেকে তোমাদের পুত্র পোত্রাদি দান করেছেন এবং ভালো ভালো জিনিস তোমাদের খেতে দিয়েছেন। তারপর কি এরা বাতিলকে মেনে নেয় এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করে? আর তারা কি আল্লাহকে বাদ দিয়ে এমন সব সত্তার পূজা করে যাদের না আকাশ থেকে তাদের কিছু রিজিক দেবার ক্ষমতা অধিকার আছে না পৃথিবী থেকে? কাজী আল্লাহর জন্যে সদৃশ্য তৈরি করো না, আল্লাহ জানেন তোমরা জানো না। ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون وضرب الله مثلا رجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم الله একটি উপমা দিচ্ছেন। একজন হচ্ছে গোলাম, যে অন্যের অধিকার ভুক্ত এবং নিজেও কোনো ক্ষমতা রাখে না।
দ্বিতীয় জন এমন এক ব্যক্তি যাকে আমি নিজের পক্ষ থেকে ভালো রিজিক দান করেছি এবং সে তা থেকে প্রকাশ্যে ও গোপনে খুব খরচ করে। বলো, এরা দুজন কি সমান? আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ লোক এ সোজা কথাটি জানে না। আল্লাহ আরও একটি উপমা দিচ্ছেন। দুজন লোক, একজন বধির ও বোবা, কোনো কাজ করতে পারে না, নিজের প্রভুর ঘাড়ে বোঝা হয়ে চেপে আছে, যেদিকেই তাকে পাঠায় কোনো ভালো কাজ তার দ্বারা হয়ে ওঠে না। দ্বিতীয়জন ইনসাফের হুকুম দেয় এবং নিজের সত্য সঠিক পথে প্রতিষ্ঠিত আছে। বল, এরা দুজন কি সমান? وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا أَمْرُ السَّاعَةِ إِلَّا كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আকাশ ও পৃথিবীর যাবতীয় গোপন সত্যের জ্ঞান একমাত্র আল্লাহরই আছে এবং কিয়ামত সংঘটিত হবার ব্যাপারটি মোটেই দেরি হবে না। চোখের পলকেই ঘটে যাবে, বরং তার চেয়েও কম সময়ে। আসলে আল্লাহ সবকিছুই করতে পারেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন আলম ইয়ারাউ ইলা ত্বাইরি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে তোমাদের বের করেছেন এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের কান দিয়েছেন, চোখ দিয়েছেন, চিন্তা ভাবনা করার মতো হৃদয় দিয়েছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এরা কি কখনো পাখিদের দেখেনি? আকাশ নিঃসীমে কিভাবে তারা নিয়ন্ত্রিত রয়েছে? আল্লাহ ছাড়া কে তাদেরকে ধরে রেখেছে? এর মধ্যে বহু নিদর্শন রয়েছে যারা ঈমান আনে তাদের জন্য। আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান তাস্তাখিফুনাহা ইয়াউমা যুআনিকুম ওয়া ইয়াউমা ইকামাতিকুম ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين আল্লাহ তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে বানিয়েছেন শান্তির আবাস। তিনি পশুদের চামড়া থেকে তোমাদের জন্য এমন সব ঘর তৈরি করে দিয়েছেন যেগুলোকে তোমরা সফর ও স্বগৃহে অবস্থান উভয় অবস্থায় সহজে বহন করতে পারো। তিনি পশুদের পশম, লোম ও চুল থেকে তোমাদের জন্য পরিধেয় ও ব্যবহার সামগ্রী সমূহ সৃষ্টি করেছেন, যা জীবনে নির্ধারিত সময় পর্যন্ত তোমাদের কাজে লাগবে। আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালা ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা ওয়া জাআলা লাকুম سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون তিনি নিজে সৃষ্ট বহু জিনিস থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন, পাহাড়ে তোমাদের জন্য আশ্রয় তৈরি করেছেন এবং তোমাদের এমন পোশাক দিয়েছেন যা তোমাদের গরম থেকে বাঁচায়, আবার এমন কিছু অন্যান্য পোশাক তোমাদের দিয়েছেন যা পারস্পরিক যুদ্ধে তোমাদের হেফাজত করে। এভাবে তিনি তোমাদের প্রতি তার নিয়ামত সমূহ সম্পূর্ণ করেন, হয়তো তোমরা অনুগত হবে। এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয়, তাহলে হে মুহাম্মদ, পরিষ্কারভাবে সত্যের পয়গাম পৌঁছে দেয়া ছাড়া তোমার আর কোনো দায়িত্ব নেই। এরা আল্লাহর অনুগ্রহ জানে কিন্তু সেগুলো অস্বীকার করে, আর এদের মধ্যে বেশিরভাগ লোক এমন যারা সত্যকে মেনে নিতে প্রস্তুত নয়। ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون
وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون وإذا رأى الذين أشركوا شركاءهم قالوا ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول إنكم لكاذبون وألقوا إلى الله يومئذ السلم وضل عنهم ما كانوا يفترون شدين كي ঘটবে সে ব্যাপারে এদের কি কিছু মাত্র হুশো আছে যেদিন আমি উম্মতের মধ্য থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবো তারপর কাফেরদের যুক্তি প্রমাণ ও সাফাই পেশ করার সুযোগ দেয়া হবে না আর তাদের কাছে তাওবা ইস্তিগফারের দাবি জানানো হবে না জালেমরা যখন একবার আযাব দেখে নেবে তখন তাদের আযাব আর হালকা করা হবে না এবং তাদেরকে এক মুহূর্তের জন্য বিরামও দেয়া হবে না আর দুনিয়ায় যারা শিরিক করেছিল তারা যখন নিজেদের তৈরি করা শরীকদেরকে দেখবে তখন বলবে হে আমাদের রব এরাই হচ্ছে আমাদের তৈরি করা শরীক যাদেরকে আমরা তোমাকে বাদ দিয়ে ডাকতাম এ কথায় তাদের ওই মাবুদরা তাদের পরিষ্কার জবাব দিয়ে বলবে তোমরা মিথ্যুক সে সময় এরা সবাই আল্লাহর সামনে ঝুঁকে পড়বে এবং এদের সমস্ত মিথ্যা উদ্ভাবন হাওয়া হয়ে যাবে যা এরা দুনিয়ায় করে বেড়াত الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين جارا نجيরাই কুফরি পথ অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়েছে তাদেরকে আমি আযাবের পর আযাব দেব দুনিয়ায় তারা যে বিপর্যয় সৃষ্টি করত তার বদলায় হে মুহাম্মদ এদেরকে সেই দিন সম্পর্কে হুঁশিয়ার করে দাও যেদিন আমি প্রত্যেক উম্মতের মধ্যে তাদের নিজেদের মধ্য থেকে একজন সাক্ষী দাঁড় করিয়ে দেব যে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং এদের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য আমি তোমাকে নিয়ে আসব আর এ সাক্ষ্যের প্রস্তুতি হিসেবে আমি এ কিতাব তোমার প্রতি নাজিল করেছি যা সব জিনিস পরিষ্কারভাবে তুলে ধরে এবং যা সঠিক পথ নির্দেশনা রহমত ও সুসংবাদ বহন করে তাদের জন্য যারা আনুগত্যের শির নত করে দিয়েছে আল্লাহ ন্যায় নীতি পরোপকার ও আত্মীয় স্বজনদেরকে দান করার হুকুম দেন এবং অশ্লীলতা নির্লজ্জতা ও দুষ্কৃতি এবং অত্যাচার বাড়াবাড়ি করতে নিষেধ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ إِذَا عَاهَدتُّمْ وَلَا تَنقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ وَلَا تَكُونُوا كَالَّتِي نَقَضَتْ غَزْلَهَا مِن بَعْدِ قُوَّةٍ أَنكَاثًا تَتَّخِذُونَ أَيْمَانَكُمْ دَخَلًا بَيْنَكُمْ أَن تَكُونَ أُمَّةٌ هِيَ أَرْبَى مِنْ أُمَّةٍ إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখনই তোমরা তার সাথে কোন অঙ্গীকার করো এবং নিজেদের কসম দৃঢ় করার পর আবার তা ভেঙে ফেলো না যখন তোমরা আল্লাহকে নিজের উপর সাক্ষী বানিয়ে নিয়েছো আল্লাহ তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে অবগত তোমাদের অবস্থা যেন সেই মহিলাটির মতো না হয়ে যায় যে নিজ পরিশ্রমে সুতা কাটে এবং তারপর নিজেই তা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে তোমরা নিজেদের কসমকে পারস্পরিক ব্যাপারে ধোকা ও প্রতারণার হাতিয়ারে পরিণত করে থাকো
যাতে এক দল অন্য দলের তুলনায় বেশি ফায়দা হাসিল করতে পারো। অথচ আল্লাহ এই অঙ্গীকারের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষার মুখোমুখি করেন, আর কিয়ামতের দিন অবশ্যই তিনি তোমাদের সমস্ত মতবিরোধী রহস্য উন্মোচিত করে দেবেন। ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون ولا تتخذوا أيمانكم دخلا بينكم ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم যদি তোমাদের মধ্যে কোনো মতবিরোধ না হোক, এটাই আল্লাহর ইচ্ছা হতো, তাহলে তিনি তোমাদের সবাইকে একই উম্মতে পরিণত করতেন। কিন্তু তিনি যাকে চান গোমরাহির মধ্যে ঠেলে দেন এবং যাকে চান সরল সঠিক পথ দেখান। আর অবশ্যই তোমাদের কার্যকলাপ সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আর হে মুসলমানরা, তোমরা নিজেদের কসম সমূহকে পরস্পরকে ধোকা দেবার মাধ্যমে পরিণত করো না। কোন পদক্ষেপ একবার দৃঢ় হওয়ার পর আবার যেন পিছলে না যায়, এবং তোমরা লোকদেরকে আল্লাহর পথ থেকে নিবৃত করেছ এই অপরাধে যেন তোমরা অশুভ পরিণামের সম্মুখীন না হও এবং কঠিন শাস্তি ভোগ না করো। ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহর অঙ্গীকারকে সামান্য লাভের বিনিময়ে বিক্রি করে দিও না। যা কিছু আল্লাহর কাছে আছে তা তোমাদের জন্য বেশি ভালো যদি তোমরা জানতে। তোমাদের কাছে যা কিছু আছে খরচ হয়ে যাবে, এবং আল্লাহর কাছে যা কিছু আছে তাই স্থায়ী হবে। এবং আমি অবশ্যই যারা সবরে পথ অবলম্বন করবে তাদের প্রতিদান তাদের সর্বোত্তম কাজ অনুযায়ী দেব। পুরুষ বা নারী যেই সৎ কাজ করবে সে যদি মুমিন হয়, তাহলে তাকে আমি দুনিয়ায় পবিত্র পরিচ্ছন্ন জীবন দান করব এবং আখিরাতে তাদের প্রতিদান দেব তাদের সর্বোত্তম কাজ অনুসারে। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون তারপর যখন তোমরা কুরআন পড়ো তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর শরণ নিতে থাকো। যারা ঈমান আনে এবং নিজেদের রবের প্রতি আস্থা রাখে তাদের উপর তার কোন আধিপত্য নেই। তার আধিপত্য প্রতিপত্ত চলে তাদের উপর যারা তাকে নিজেদের অভিভাবক বানিয়ে নেয় এবং তার প্ররোচনায় শিরিক করে। وَإِذَا بَدَّلْنَا آيَةً مَّكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوا إِنَّمَا أَنتَ مُفْتَرٍ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِن رَّبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِينَ آمَنُوا وَهُدًى وَبُشْرَى لِلْمُسْلِمِينَ যখন আমি একটি আয়াতের জায়গায় অন্য একটি আয়াত নাজিল করি আর আল্লাহ ভালো জানেন তিনি কি নাজিল করবেন, তখন এরা বলে তুমি নিজেই এ কোরআন রচনা করো। আসলে এদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না। এদেরকে বলো, একে তো রুহুল কুদ্দুস
ঠিক ঠিক ভাবে তোমার রবের পক্ষ থেকে পর্যায়ক্রমে নাজিল করেছে, যাতে মুমিনদের ইমান সুদৃঢ় করা যায়, অনুগতদেরকে জীবনে বিভিন্ন বিষয়ে সোজা পথ দেখানো যায় এবং তাদেরকে সাফল্য ও সৌভাগ্যের সুসংবাদ দান করা যায়। ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين إن الذين لا يؤمنون بآيات الله لا يهديهم الله ولهم عذاب أليم إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون আমি জানি এরা তোমার সম্পর্কে বলে এ ব্যক্তিকে একজন লোক শিক্ষা দেয়, অথচ এরা যে ব্যক্তির দিকে ইঙ্গিত করে তার ভাষা তো আরবি নয়, আর এটি হচ্ছে পরিষ্কার আরবি ভাষা। আসলে যারা আল্লাহর আয়াতসমূহ মানে না, আল্লাহ কখনো তাদেরকে সঠিক সিদ্ধান্তে পৌঁছার সুযোগ দেন না, এবং এ ধরনের লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। নবী মিথ্যা কথা তৈরি করে না, বরং মিথ্যা তারাই তৈরি করছে যারা আল্লাহ নিদর্শনসমূহ মানে না, তারাই আসলে মিথ্যেবাদী। من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তাকে যদি বাধ্য করা হয় এবং তার অন্তর ইমানের উপর নিশ্চিন্ত থাকে তাহলে তো ভালো কথা, কিন্তু যে ব্যক্তি পূর্ণ মানসিক তৃপ্তি বোধ ও নিশ্চিন্ততা সহকারে কুফুরিকে গ্রহণ করে নিয়েছে তার উপর আল্লাহর গজব আপতিত হয় এবং এ ধরনের সব লোকদের জন্য রয়েছে মহাশাস্তি। ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون لا جرم أنهم في الآخرة هم الخاسرون ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم এটা এজন্য যে তারা আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবন পছন্দ করে নিয়েছে এবং আল্লাহর নিয়ম হলো তিনি এমন সব লোককে মুক্তির পথ দেখান না যারা তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়। এরা হচ্ছে এমন সব লোক যাদের অন্তর কান ও চোখের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন, এরা গাফলতির মধ্যে ডুবে গেছে। নিঃসন্দেহে আখেরাতে এরাই ক্ষতিগ্রস্ত। পক্ষান্তরে যাদের অবস্থা হচ্ছে এই যে ঈমান আনার কারণে যখন তারা নির্যাতিত হয়েছে, তারা বাড়ি ঘর ত্যাগ করেছে, হিজরত করেছে, আল্লাহর পথে কষ্ট সহ্য করেছে এবং সবর করেছে, তাদের জন্য অবশ্যই তোমার রব ক্ষমাশীল ও করুণাময়। এদের সবার ফয়সালা সেদিন হবে যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মরক্ষার চিন্তায় মগ্ন থাকবে এবং প্রত্যেককে তার কৃতকর্মে প্রতিদান পুরোপুরি দেয়া হবে আর কারো প্রতি সামান্যতম জুলুম করা হবে না। ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ ইয়াতিহা রিযকুহা রাগাদাম মিন কুল্লি মাকান
رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত দেন, সেটি শান্তি ও নিরাপত্তার জীবন যাপন করছিল এবং সব দিক দিয়ে সেখানে আসছিল ব্যাপক রিজিক। এ সময় তার অধিবাসীরা আল্লাহর নিয়ামতসমূহ অস্বীকার করল। তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের স্বাদ আস্বাদন করালেন এভাবে যে ক্ষুধা ও ভীতি তাদেরকে গ্রাস করল। তাদের কাছে তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্য থেকে একজন রসুল এল, কিন্তু তারা তাকে অমান্য করল। শেষ পর্যন্ত আজাব তাদেরকে পাকড়াও করল যখন তারা জালেম হয়ে গিয়েছিল। فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَةَ اللَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم كاجي هي لوكرا الله তোমাদের যা কিছু পাক পবিত্র হালাল রিজিক দিয়েছেন তা খাও এবং আল্লাহর অনুগ্রহের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা সত্যি তার বন্দিগি করতে বদ্ধপরিকর হয়ে থাকো। আল্লাহ যা কিছু তোমাদের উপর হারাম করেছেন তা হচ্ছে মৃত দেহ, রক্ত, শুয়োরের গোশত এবং যে প্রাণীর উপর আল্লাহর ছাড়া অন্য কারোর নাম নেওয়া হয়েছে। তবে যদি কেউ আল্লাহর আইনে বিরুদ্ধচারণ করার ইচ্ছা পোষণ না করে অথবা প্রয়োজনে সীমা না ছাড়িয়ে ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে এসব খেয়ে নেয়, তাহলে নিশ্চিতই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل ولهم عذاب أليم আর এই যে তোমাদের কণ্ঠ ভুয়া হুকুম জারি করে বলতে থাকে এটি হালাল এবং ওটি হারাম, এভাবে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না। যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনই সফল কাম হবে না। দুনিয়ার সুখ সম্ভোগ মাত্র কয়েকদিনের এবং পরিশেষে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم ইতিপূর্বে আমি তোমাকে যেসব জিনিসের কথা বলেছি সেগুলো আমি বিশেষ করে ইহুদিদের জন্য হারাম করেছিলাম, আর এটা তাদের প্রতি আমার জুলুম ছিল না, বরং তাদের নিজেদেরই জুলুম ছিল যা তারা নিজেদের উপর করছিল। তবে যারা অজ্ঞতার কারণে খারাপ কাজ করেছে এবং তারপর তওবা করে নিজেদের কাজের সংশোধন করে নিয়েছে,
নিশ্চিতভাবে তোমার রব তওবা ও সংশোধনের পর তাদের জন্য ক্ষমাশীল ও করুণাময়। إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين প্রকৃতপক্ষে ইব্রাহিম নিজেই ছিল একটি পরিপূর্ণ উম্মত আল্লাহর হুকুমের অনুগত এবং একনিষ্ঠ সে কখনো মুশরিক ছিল না شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين شيت شلو الله نيامتر شكر كاري আল্লাহ তাকে বাছাই করে নেন এবং সরল সঠিক পথ দেখান দুনিয়ায় তাকে কল্যাণ দান করেন এবং আখিরাতে নিশ্চিতভাবে সে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ তার পর আমি তোমার কাছে এ মর্মে ওহি পাঠাই যে একাগ্রহে ইব্রাহিমের পথে চলো এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না إِنَّمَا جُعِلَ السَّبْتُ عَلَى الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون باقي রইল শনিবার ব্যাপারটি সেটি আসলে আমি এমন সব লোকের উপরে চাপিয়ে দিয়েছিলাম যারা এর বিধানের মধ্যে মতবিরোধ করেছিল আর নিশ্চয়ই তারা যেসব ব্যাপারে মতবিরোধ করেছে তোমার রব কিয়ামতের দিন সেসব ব্যাপারে ফয়সালা দিয়ে দেবেন উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين হে নবী প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এবং সৎ উপদেশ সহকারে তোমার রবের পথের দিকে দাওয়াত দাও এবং লোকদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পদ্ধতিতে তোমার রবই বেশি ভালো জানেন কে তার পথচ্যুত হয়ে আছে এবং কে আছে সঠিক পথে وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا إن الله مع الذين اتقوا والذين هم محسنون আর যদি তোমরা প্রতিশোধ নাও তাহলে ঠিক ততটুকু নাও
যতটুকু তোমাদের উপর বাড়াবাড়ি করা হয়েছে। কিন্তু যদি তোমরা সবর করো তাহলে নিশ্চিতভাবে এটা সবরকারীদের পক্ষে উত্তম। হে মুহাম্মদ, সবর অবলম্বন করো, আর তোমার সবর আল্লাহর সুযোগ দানের ফল মাত্র। এদের কার্যকলাপে দুঃখ করো না এবং এদের চক্রান্তের কারণে মনক্ষুণ্ণ হইও না। আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মপরায়ণ। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।